ওয়েলকাম টু মিরাকি আমার বাড়ির এই জায়গাটাতে কিছু জেট প্ল্যান্ট আর কিছু শাকাল্যান্ট রাখা আছে গরমের জন্য কিছু গোলাপকেও এখানে এনে রেখেছি কারণ এখানে দুপুর এগারোটার পর থেকে আর রোদ আসে না আমি কিছু জেট প্ল্যান্টের টোপিয়ারি তৈরি করেছি আর কিছু জেট প্ল্যান্ট একটু বনসায় লুক দেবার মতো তৈরি করছি আমি কিভাবে টোপিয়ারি তৈরি করছি বা বনসায় লুক দেবার জন্য রেড প্ল্যান্টগুলোকে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু ডায়ানথাস এখানে আছে আসলে ডায়ানথাসকে যদি একটু যত্ন করা যায় তাহলে পুরো বছরই বাঁচিয়ে রাখা যায় দেখুন গরমেও কেমন আমার ডায়ানথাসে ফুল হচ্ছে এগুলো আমার এবছরের শীতের ডায়ানথাস কিন্তু কি ভালো সজীব আর সবুজ হয়ে আছে দেখুন আর প্রত্যেকটি গাছে ফুলও আছে এগুলোকেই পিঞ্চিং করে করে আমি বেশ ঝাঁকড়া করে নেব তাহলে শীতে আমি এগুলো থেকে প্রচুর ফুল পাব আমার এই জেট প্যান্টগুলোর নিচের দিকের পাতা ডাল আমি কেটে দিয়েছি এগুলোর একটা বনসায় লুক দেবার জন্য এগুলো আমার সবই কাটিং থেকে তৈরি করা চারা কিছু কিছু গাছকে আমি একটু তামার তার দিয়ে বেঁধেও দিয়েছি খুব একটা জোরে বা খুব একটা পেঁচে আমি গাছগুলোকে বাঁধি না আমার ভীষণ খারাপ লাগে শুধু একটু আধটু করলে যেটুকু লুকটা চেঞ্জ করা যায় সেইভাবেই করি এ দেখুন এখানে একটা ছোট্ট তারের টুকরো দিয়ে এই গাছটাকে একটু হেলিয়ে রেখেছি আর এই পটটার মধ্যে আমি শাখাল্যান্টের কিছু পাতা প্রপাগেট করার জন্য রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর নতুন নতুন চারা বেরিয়েছে এই পটটার দুদিকে দুটো জেট প্ল্যান্টের কাটিং আমি বসিয়েছিলাম এইটাতে একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি আমার ক্যাকটাস আর শাঁকালানগুলোকে কিভাবে যত্ন নিচ্ছি বা কি সার দিচ্ছি এখানে দেখুন কি সুন্দর মনে হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো গাছের লুক নিয়ে নিয়েছে পুরো দাঁড়ান একটা গাছ একটু রেডি হয়েছে আপনাদের দেখায় দেখুন এই গাছটাকেও ওইভাবেই ছোট থেকে আমি তৈরি করেছি এটা দেখতে ভীষণ ভালো লাগছে না এভাবে আপনারাও তৈরি করতে পারেন বেশি তার দিয়ে বাঁধার দরকার নেই নিচের দিকের ডাল বা নিচের দিকের পাতা একটু কেটে দেবেন ধীরে ধীরে দেখবেন একটা লুক নিয়ে নেবে এই টোপিয়াটা দেখুন এটাকে আমি একটা ময়ূর সেপ দেবার চেষ্টা করছি ধীরে ধীরে হচ্ছে এর মাথাটা একটু হেলে গেছে এটাকে আমি আজকে তার দিয়ে একটু সোজা করব। আপনি টোপিয়ারি যে শেপে বা যে লুকে চান তার জন্য গাছকে প্রথম থেকে তামার তার দিয়ে আলগা করে সেই শেপে বেঁধে রাখতে হবে শেপের বাইরে যে সমস্ত ডালপালা চলে আসবে সেগুলোকে আপনাকে কেটে দিতে হবে এবং ভালো মতো পিঞ্চিং করতে হবে যত পিঞ্চিং আপনি করবেন তত আরও নতুন নতুন ডালপালা গজাবে আর আপনার শেপটাও ধীরে ধীরে তৈরি হয়ে যাবে এ দেখুন এখানে আমি তামার তার দিয়ে আলগা করে এই ময়ূরের গলাটাকে সোজা করে দিলাম একটু হেলে গিয়েছিল তাই লুকটা খারাপ হয়ে যাচ্ছিল এটা আমার প্রায় এক বছরের টোপিয়ারি আসলে টোপিয়ারি বা বনসায় যাই লুক আপনি দিতে চান তার জন্য ধীরে ধীরে করতে হবে এক সঙ্গে একদিনে তো কোনো কিছু হবে না এ দেখুন এখানে আপনাদের বলেছিলাম না এই পটটার মধ্যে একটা নতুন অ্যারেঞ্জমেন্ট করব। আমি এখানে এই দুদিকের গাছগুলোকে তামার তার দিয়ে একটু আলগা করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেব। যাতে মনে হয় যে একটা গাছ আর এই জেট প্ল্যান দুটো যে অ্যারেঞ্জমেন্ট আমি করতে চাইছি সেটা রেডি হয়ে গেলে নিচের শাকালেনগুলোকেও আমি একটু অন্য অন্যরকমভাবে সাজিয়ে নেব এ দেখুন দুদিকে আমি বেঁধে নিয়েছি এবার এই দুটোকে একসঙ্গে আমি একটা তামার তার দিয়ে আলগা করে বেঁধে দেব এটা একটা হাফ সার্কেলের মতো শেপ নেবে এরপর এর চারিদিকে যে ডালপালাগুলো একটু আধটু বেরিয়ে আছে এগুলোকে আমি কেটে দেব। এবং এর শেপটা বজায় রাখার জন্য যতটুকু কাটা দরকার ততটুকু কাটবো এভাবেই আপনারা কাটবেন আপনারা যে শেপ দিতে চাইছেন সেই শেপটাকে বজায় রাখার জন্য যেটুকু কাটা দরকার কাটবেন আর মাঝে মাঝে অবশ্যই মুখগুলোতে যে ডালগুলো নতুন বেরোবে সেগুলোকে পিনচিং করে দেবেন এখন আমি আমার শাঁকাল্যান্ড ক্যাকটাসগুলোকে একটু খাবার দেব। এখানে দেখুন আমি ভার্মি কম্পোস্ট আর বালি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই বালি ভার্মি কম্পোস্ট মেশানো খাবারটা আমি আমার সমস্ত শাঁকাল্যান্ড আর ক্যাকটাসে দিয়ে দেব আসলে দীর্ঘদিন জল দিতে দিতে মাটি কিছুটা কমে আসে টবের আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কোনো টবের ক্ষেত্রেই হয় আমার এই শাকাল্যান্ট এবং ক্যাকটাসগুলোতেও তাই হয়েছিল এদের মাটি তো ভীষণ কম থাকে তারপর আবার একটু জল দেওয়ার সময় হয়তো এদিক ওদিক হয়ে গেলে মাটিটা উপর দিকে বেরিয়ে যায় কখনো বা কখনো জল দেওয়ার ফলে নিচে বসে যায় তাই এইগুলোতেও আমার সেরকম হয়েছিল বলে আমি বালি আর কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিচ্ছি তাতে এদের খাবারও দেয়া হলো আবার একটু টপটা ভর্তিও হয়ে গেল যাতে এরা খুব একটা নিজের জায়গা থেকে নড়ে চড়ে না যায় আমি আমার শাকাল্যান্ড বা ক্যাকটাসে মূলত দু রকমেরই খাবার দিই একটা ভার্মি কম্পোস্ট আর একটা হলো সিউইড লিকুইড এখানে একটার একে আমার কিছু ক্যাকটাস শাকাল্যান্ড অ্যারেঞ্জমেন্ট করা আছে এই ক্যাকটা শাকাল্যান্ডের ট্যুর আমি রিসেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ক্যাকটাসগুলোকেও আমি ওই একই ভার্মি কম্পোস্ট এবং বালি মিশিয়ে যে খাবার তৈরি করেছি সেটা দিয়ে দেব শাকাল্যান্ড ক্যাকটাসের বেশি খাবারের চাহিদা থাকে না তবুও যদি একটু নিয়ম করে আমরা খাবার দিতে পারি তাহলে এই গাছগুলোর বৃদ্ধিও ভীষণ ভালো হয় এবং ক্যাকটাসগুলোতে ফুল আসতেও ভীষণ সাহায্য করে আমার ক্যাকটাসগুলোতে এবছরে কিছু ফুল এসেছিল এখন নেই শুকিয়ে গেছে কিন্তু কিছুদিন আগেও ছিল তার দু একটা ক্লিপ আমি তুলে রেখেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজ এইভাবেই ভার্মি কম্পোস্ট আর বালির মিশ্রণ আমি আমার সমস্ত ক্যাকটাস আর শাকালানগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভালো মতো সেট হয়ে যায় দেখুন আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত ক্যাকটাস সাকালান্টে আমার ভার্মিকম্পোস্ট আর বালি মেশানো খাবার দেওয়া হয়ে গেছে আপনারাও চাইলে এই সময় আপনাদের ক্যাকটাস আর শাঁকালানগুলোকে এই বালি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মেশানো খাবার দিতে পারেন আজ এইটুকুই থাক আশা করছি আমার দেওয়ার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন সবুজ থাকবেন